কোথায় যাবো? তুমি কি অনেক খুশি দাদুর বাসা যাবে? আলহামদুলিল্লাহ, আমরা প্রস্তুতি নিয়েছি, রাজশাহী যাচ্ছি, অর্দির দাদুর বাড়ি যাচ্ছি। অর্দি অনেক খুশি, আমাদের গোছ গাছ প্রায় শেষ আলহামদুলিল্লাহ। আমরা এখন চলে যাব, পুরা ক্লিয়ার। অর্দি কোথায় যাব? আমরা কোথায় যাব? তুমি কি অনেক খুশি দাদুর বাসা যাবে? আচ্ছা ঠিক আছে। অর্দি তো ব্যাগ ট্যাগ নিয়ে একদম রেডি, যাওয়ার জন্য অস্থির। এক সপ্তাহ যাবৎ কখন যাব কখন যাব, তাই না? দাদুর বাসা যাওয়ার জন্য অস্থির হয়ে আছে। তো আমরা বের হচ্ছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহি সালামতে রাজশাহী পৌঁছান। আমরা যাত্রা বাড়ি থেকে সিএনজি নিয়েছি। ঈদের সময় সিএনজি অনেক ভাড়া বেশি চায়। তো যাত্রাবাড়ি থেকে আমরা কল্যাণপুর যাচ্ছি। কল্যাণপুর থেকে আমাদের রাজশাহীর বাস, রাত 11টায় বাস ছাড়বে। আর এখন আমাদের ঘরের টাইম হলো রাত প্রায় 9:30 মতো। আমরা এখন কাউন্টারে বসে আছি, অর্ধি দুষ্টামি করছে, অনেক যাত্রী, কাউন্টার ভরা। ঈদের সময় অর্ধি খাবার খাবার জন্য অস্থির হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। অর্ধি খালি খাবার খেতে চায়, অর্ধির আম্মু বলছে এখন না, গাড়িতে উঠে খেয়েও। অর্ধির জন্য অর্ধির আম্মু খিচুড়ি নিয়ে নিয়েছে, অর্ধি তাও মানছে না, খেতেই চায়, বারবার লক্ষ্য করছে। আর এই হতে হতেই আমরা গাড়িতে এখন উঠব। গাড়িতে ওঠার সময় হয়ে গেছে, 11:15 বাজে। গাড়িতে উঠে আমরা এখন সিট খুঁজছি আমাদের সিটে যাওয়ার জন্য। এখন বাজে রাত 3টা। আমরা সাহরি খাওয়ার জন্য একটা হোটেলে নেমেছি, দেখতে পাচ্ছেন হোটেলের পরিবেশটি তেমন সুন্দর না, সবাই সাহরি খাচ্ছে, আমিও খাবো। আমার সামনে খাবার এসেও গেছে, আমি খাবার খাচ্ছি সাহরি। আলহামদুলিল্লাহ, পরিবেশ যেমনই হোক কিন্তু সাহরি খেতে হবে। মাছ এবং মুরগি দিয়ে খাবার চেষ্টা করছি। খাবার শেষ করে আবার আমরা গাড়িতে উঠব। আমরা গাড়িতে উঠেও গেছি, গাড়ি চলছে ভালো, স্পিডই চলছে। আর আমরা এখন নেমে গেছি গাড়ি থেকে, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি অটোরিকশাতে করে। অর্দি অনেক খুশি, অর্দি দাদুর বাড়ি যাচ্ছে অনেক দিন পর, ফজরের পরে অনেক চমৎকার আবহাওয়া, ঠান্ডা পরিবেশ, ঠান্ডা বাতাস, অটোরিকশা চলছে। আমরা বাবা মেয়ে দুষ্টামি করছি অটোরিকশাতে করে। অর্দি অনেক খুশি, অর্দি অনেক আনন্দ অনুভব করছে, অর্দি মহা খুশি। অর্দি কীভাবে কীভাবে যাবে দাদুর বাসায়, অর্দি দেখাচ্ছে এভাবে এভাবে যেতে হয়। মাশাল্লাহ, আমাদের মেয়েটার ব্রেন অনেক ভালো। আমাদের অর্দির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে হামেদ আলম হিসেবে কবুল করে। অর্দি এত খুশি, এত খুশি, দাদুর বাসায় যাওয়ার জন্য অস্থির হয়ে আছে। আর আমরা কাছাকাছি এসেও গেছি, অল্প সময়ের মধ্যেই আমরা বাড়িতে প্রবেশ করব আশা করছি ইনশাআল্লাহ। অনেক প্রতিকূলতার মধ্যেও
আমরা রাশে পৌঁছে গেছি ঈদের জ্যাম ঠেলে। আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি রাজশাহীতে, রাজশাহী শহর। আমরা এখন আছি অটোতে। রাজশাহীতে কোনো পায়ের রিক্সা নাই, সব অটো চলে। আমরা এই মাত্র বাস থেকে নেমে অটোতে উঠেছি। এটা হচ্ছে কবরস্থান, এটা চত্বর। এদিকে চলে গেল নওগাঁ রোড, ডান দিকে আমরা যাব সোজা। বাম দিকে চলে গেল নিউ মার্কেট। আমরা যাচ্ছি আমাদের বাড়ির দিকে অর্ধি। আমরা কার বাসায় যাচ্ছি? কার বাসায়? রাজশাহী শহর। এখন বাজে প্রায় 5:20 বাজে। সাহারি করেছি সিরাজগঞ্জে, যেটা হচ্ছে নগর ভবন, এটা হচ্ছে মেয়রের ভবন। ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته.